দার্জিলিং। দার্জিলিং মানে ধোঁয়া ধোঁয়া মেঘ, পাহাড়ের কোলে চাদর। দার্জিলিং মানে এক কাপ চায়ে কাঞ্চনজঙ্ঘার আদর। দার্জিলিং মানে তোমায় ছোঁয়া, দার্জিলিং মানে স্মৃতি। দার্জিলিং মানে প্রাতঃভ্রমণ, হারিয়ে ফেলা দৃষ্টি। দার্জিলিং মানে টয় ট্রেনে চাপা, বাতাসিয়া লুপে মেঘের সফর নামা। দার্জিলিং মানে পিস প্যাগোডায় প্রাণের শান্তি খোঁজা। দার্জিলিং মানে ক্যাভেন্ডার্সে সকালবেলার ব্রেকফাস্ট। দার্জিলিং মানে বৃষ্টি বিকেলে গ্লেনারিস তো পেস্ট বিলাস। দার্জিলিং মানে মাফলার গলায় শীতের আমেজ নেওয়া। দার্জিলিং মানে শৈশব সকাল ম্যালে ঘোড়ার পিঠে চড়া। দার্জিলিং মানে রক গার্ডেন্সে ক্ষুণ্ণবাতের সফর। দার্জিলিং মানে কানে ধাপা ধরা বৃষ্টি শেষের আদর। দার্জিলিং মানে চিড়িয়াখানা, দার্জিলিং মানেই চা বাগান। দার্জিলিং মানে টাইগার হিলে সূর্য প্রেমের সোপান। সত্যি বাঙালির দার্জিলিং ভ্রমণ শুধুমাত্র ভ্রমণ নয়, এক আবেগ, নস্টালজিয়া, ট্র্যাডিশন। ছোটবেলায় মাফলার গলায় বাবার হাত ধরে ম্যালে প্রবেশ, ঘোড়ার পিঠে চড়া। যৌবনে অঞ্জন দত্তের স্মৃতিচারণার দার্জিলিং, আর সংসার জীবনে সেই মাফলার তুলে ধরার নিজ সন্তানের গলায়, যেন এক চিরন্তন আবহমানতার প্রতীক হয়ে ওঠে কাঞ্চনজঙ্ঘা সম্মিলিত দার্জিলিং। আগেরবারের শিটং অভিযানের মতোই এবারও ঠিক হঠাৎ করেই দার্জিলিং খুঁজতে বেরিয়ে পড়েছিলাম আমরা। সেইভাবে কোনো পরিকল্পনা ছিল না আগে থেকে, শুধু বৃষ্টি খুঁজতেই বেরিয়ে পড়েছিলাম তিন বন্ধু পরিবার। 1836 সালে জর্জ এলমার লয়েড যখন দার্জিলিংয়ে পৌঁছান, তৎকালীন ইংল্যান্ডের আবহাওয়ার সাথে মিল খুঁজে পান আমাদের দার্জিলিংয়ের, বিশেষ করে বর্ষাকালে। ব্রিটিশদের কাছে দার্জিলিং শহর সবচেয়ে পছন্দের হয়ে উঠেছিল বর্ষাকালে, বিশেষ করে তার স্যাঁতসেঁতে আবহাওয়ার জন্য। কারণ ইংল্যান্ডের আবহাওয়ার সাথে বর্ষাকালের দার্জিলিংয়ের আবহাওয়ার মিল খুঁজে পেয়েছিল ইংরেজরা। যদিও আমাদের বর্ষার পাহাড়ের সবুজ স্যাঁতসেঁতে রূপ আর সাথে মেঘের খেলার দৃশ্য টেনেছিল দার্জিলিংয়ে, তাই হঠাৎ করেই শুক্রবার রাতে গাড়ি নিয়ে গঙ্গারামপুর থেকে ঠিক রাত 11টায় বেরিয়ে পড়ি আমরা। দুর্জয়, দীপিকা, ছোট্ট পিহু আর আমি রায়গঞ্জে পৌঁছালাম রাত 12:30। ওখান থেকে প্রথমে সমীর, শাশ্বতী, শ্রেয়ান ও শেষে সোমা ও বুবাকে নিয়ে ঠিক রাত 1টায় সম্পূর্ণ টিম যাত্রা করলাম শিলিগুড়ির রাস্তায়। রাতের অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি, মধ্যরাতে গাড়ি ছুটেছে রাস্তায়, বাচ্চারা সকলেই ঘুমিয়ে, বড়রা একটা তন্দ্রাচ্ছন্ন অবস্থায়। ঠিক রাত 3টায় ড্রাইভার সাহেব গাড়ি থামালেন চোপড়ার একটি ধাবায়। আমাদেরও একটু ইচ্ছে হলো চা খাবার। ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, চা খেতে খেতে ভাবলাম পাহাড়ে এই বর্ষায় উঠতে পারবো তো। অনিশ্চয়তার রোমাঞ্চ নিয়ে 5:30 পৌঁছালাম শিলিগুড়িতে। শিলিগুড়ি থেকে গাড়ি নিয়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হলাম 7:00। রোহিণী দিয়ে পাহাড়ের পথে ছোটা শুরু হলো, পথ এগোতেই আবার বৃষ্টি নামলো, কানে ধাপা লাগা তো আছেই। ওপর নিচে কে বেঁকে চলমান পাহাড়গুলো মেঘের সাথে লুকোচুরি খেলতে খেলতে আমাদের নিয়ে চলেছিল কার্শিয়াংয়ে দার্জিলিংয়ের পথে। যেন প্রতিটা বাঁকে বাঁকে বৃষ্টি মেঘ এক অজানা গল্প লিখে চলেছিল। কার্শিয়াংয়ে দাঁড়িয়ে গরম গরম মোমো নুডলস পেয়ে বাচ্চা তথা বড়রা বেজায় খুশি। আমিও ব্যাগ থেকে জামাটা বের করে নিলাম। পাহাড়ের ধার ঘেঁষে দাঁড়িয়ে থাকা মোমো কাউন্টারে দাঁড়াতেই অদ্ভুত এক অনুভূতি গ্রাস করলো আমাদের।
চোখ মেলে আকাশে তাকাতেই দেখলাম মেঘ কেটে যাচ্ছে, প্রথম রোদের ঝিলিক পেলাম, ক্রমেই নীল আকাশ উদ্ভাসিত হলো আমাদের সামনে। সত্যি এত তাড়াতাড়ি পাহাড়ে আবহাওয়ার পরিবর্তন হয় তা কাঞ্চনজঙ্ঘার চূড়াটা তখন দেখতে না পেলে উপলব্ধি করতাম না। ঘুম স্টেশনের পাশ দিয়ে তখন দার্জিলিং শহরে ঢুকছিলাম। ছেলেবেলায় বাবার সাথে দার্জিলিংয়ের আসার কথা মনে পড়ে যাচ্ছিল। ছেলেকে জানলা দিয়ে ঘুম স্টেশন দেখালাম, সেই উচ্ছ্বাস ও আনন্দ নিজের ভিতর অনুভব হয়তো সব বাঙালি করে যতবার দার্জিলিং আসে। তারপর দার্জিলিংয়ের গান্ধী রোডের হোটেল নিউ বৈশালীতে পৌঁছালাম সকাল 10:30। থাকা খাবার মিলে মাথাপিছু 1000 টাকায় ভালো হোটেল। হোটেলে ঢুকেই জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখার অনুভূতি বলে প্রকাশ করা যাবে না। আমাদের সম্পূর্ণ জার্নির ক্লান্তি হোটেলে রুমে বসে এক কাপ চা ও জানলা দিয়ে দার্জিলিং শহরের ভিউ ও নীল আকাশে তুলোর মতো মেঘের সাথে কাঞ্চনজঙ্ঘার লুকোচুরি খেলার দৃশ্য দেখেই ভ্যানিশ হয়ে গেল। সবাই তখন কিছুটা হলেও শীতের আমেজ উপভোগ করতে শুরু করেছে। বিকেলে একদম খোস মেজাজে বেরিয়ে পড়লাম মেলের উদ্দেশ্যে। দুপুরের হালকা ঘুম সবাইকে আরো সতেজ করে তুলেছিল। দার্জিলিং মেল মানে বাঙালির কাছে নস্টালজিয়া। মেলের পাশ দিয়ে এগিয়ে মহাকাল মন্দির ঘুরে সবাই এসে সন্ধ্যার মেলের অ্যাম্বিয়েন্স উপভোগ করতে লাগলাম। করোনা কাল তাই সবাই বেশ সতর্ক, মাস্ক ও স্যানিটাইজার সাথেই। দল বেঁধে বেঁধে সবাই বসে আছে, গল্প আড্ডা সবই চলছে। ছোটরা বিস্তীর্ণ মেলে ছোটাছুটি করছে। দীপিকা, সোমা, শাশ্বতী একটু মেলের পাশের বাজারগুলো ঘুরে দেখে নিল। কিভাবে যে সময় কেটে যায় মেলে বোঝাই যায় না। ফেরার পথে মেল রোডের খাবার উপভোগ করে হোটেলে ফিরতে 9:00। রাত গভীর হলে দার্জিলিং শহর থেকে দূরের পাহাড়ের গায়ের বাড়িগুলোর আলো যেন অজস্র জোনাকির মতো মিটমিট করে জ্বলতে থাকে অন্ধকারে। তাদের দেখতে দেখতেই শীতের আমেজ জড়িয়ে ঘুমিয়ে পড়লাম আমরা। পরদিন সকালে ঘুম ভাঙল সমীরের চিৎকারে। সকাল প্রায় 5:30। ঘুম চোখে বাইরে বেরিয়ে দেখি সমীর ভীষণ উত্তেজিত। সত্যি উত্তেজিত হবারই কথা। জানলা দিয়ে বাইরে দেখি সম্পূর্ণ কাঞ্চনজঙ্ঘা, স্লিপিং বুদ্ধা, নীল আকাশে উজ্জ্বল ভাস্বর। তাই দেরি না করে আমি, দুর্জয়, সমীর আর সোমা বেরিয়ে পড়লাম মেলের উদ্দেশ্যে। শাশ্বতী, দীপিকা থাকলো বাচ্চাদের নিয়ে, ওদের ঘুম ভাঙেনি তখনও। সকালের মেল, মর্নিং ওয়াক, পরিচ্ছন্ন আকাশ, শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা, কবি ভানুভক্ত আচার্যের মূর্তি, সব মিলে এক অদ্ভুত অনুভূতি। যে অনুভূতিতে আছে নস্টালজিয়া ও চিরকালীন সুখানুভূতি। স্থানীয় মানুষরা হাঁটছে, জগিং করছে, মার্শাল আর্ট শিখছে ছোট ছোট ছেলেমেয়েরা। তাদের দেখে সমীর উত্তেজিত হয়ে কিছুটা শারীরিক কসরত করেই ফেলল। আমরা মেলের রেলিংয়ের ধারে দাঁড়িয়ে হিমালয়ের দিকে তাকিয়ে নিজের তুচ্ছতা আরও একবার অনুভব করলাম। সম্পূর্ণ মেল প্রদক্ষিণ করে হোটেলে ফিরে চা খেয়ে স্নান সেরে বেরিয়ে পড়লাম জাপানিজ টেম্পল, পিস প্যাগোডা, বাতাসিয়া রুফে, রক গার্ডেন্সের উদ্দেশ্যে। বাতাসিয়া লুপে পৌঁছতেই টয় ট্রেন হাজির। ধোঁয়া ওঠা টয় ট্রেনের সাথে মেঘের সাদৃশ্য এক অপূর্ব অনুভূতি। পাহাড়ের কোল থেকে মেঘেদের ভেসে ভেসে আসা, মিঠের একটা গন্ধ আছে,
ভেজা ভেজা। ছোট ছোট করে তাই ভিডিও তুলে রওনা হলাম রক গার্ডেন্সের দিকে। বেশ চড়াই উতরাই, আঁকাবাঁকা পথ পেরিয়ে নিচের চা বাগানের সবুজ ছাড়িয়ে পাক পথে পৌঁছলাম ঝর্ণায়। রক গার্ডেন্সের সে পদ্মটা নষ্ট হয়ে গেছে, ঝর্ণার জলে প্লাস্টিকের বোতল মনটাকে অস্থির করে তুলল। আমরা প্রকৃতিকে দূষিত করি, মানুষের এই অত্যাচার কষ্ট দেয় প্রকৃতিকে। রক গার্ডেন্স ঘুরে হ্যাপি ভ্যালি হয়ে সোজা হোটেলে রেস্ট নিয়ে বিকেলে আবার মেল। আজ ঠিক হলো গ্লেনারিসতে পেস্ট্রি টেস্ট করতেই হবে। কিছুদিন আগে সমীরের জন্মদিন ছিল, তাই জন্মদিনের একটা ছোট্ট সেলিব্রেশন হয়েই গেল গ্লেনারিসতে। সেই মতো ইংরেজদের পেস্ট্রির স্বাদ নিতে পৌঁছে গেলাম। ফিয়েস্টাতে চা খেয়ে আমরা বেজায় খুশি। দার্জিলিংয়ে এসে চা কিনব না আর কি হয়, তাই চা প্রেমিকের দলের চা কিনে গল্প করতে করতে হোটেলে ঢুকতে বেশ রাত হয়ে গেল। রাতে আড্ডায় বসে চট জলদি ঠিক হলো পরদিন যেম রাঙ্গারুন, পাহাড়ি ছোট গ্রাম। গ্রামটার খোঁজ পেয়েছিলাম ড্রাইভারের কাছে, তাই সবাই তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়লাম। দার্জিলিং শহর থেকে গ্রামের পাহাড়ের স্বাদ নেবার আনন্দ রাতে ভালো মতো ঘুমোতে দিল না আমাদের। আমরা অপেক্ষায় থাকলাম রাঙ্গারুনে পৌঁছাবার।